নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব পানের বিভিন্ন ছোট ছোট প্রয়োগের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যাগুলি থেকে খুব সহজেই কিন্তু আপনারা রেহাই পেতে পারেন। কিভাবে এই পানের প্রয়োগ আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে করবেন সেগুলি নিয়ে আমি আপনাদের সাথে এখন আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। দেখুন, যদি আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঋণ সম্বন্ধীয় সমস্যায় আপনারা ভীষণভাবে জড়িয়ে পড়েছেন, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি হচ্ছে না কিছু ঋণে আপনি জড়িয়েই পড়ছেন, আপনি রেহাই পেতে চাইছেন ঋণ সম্বন্ধীয় এই সমস্যা থেকে, কি করবেন? যে কোনো মঙ্গলবার দিনকে একটি মিষ্টি পাতার পানের মধ্যে সামান্য লবঙ্গ, সামান্য এলাচ এবং সামান্য মৌরি দিয়ে আপনারা পানের খিলি তৈরি করে অথবা মিষ্টি পানকে ভালো করে তৈরি করে এর উপর মোড়কে আপনারা সেই পানটিকে যে কোনো হনুমানজির মন্দিরে হনুমানজির কাছে অর্পণ করুন এবং সেখানে বসে একবার করে হনুমান চালিসার পাঠ করুন এবং এমনটি আপনারা প্রত্যেক মঙ্গলবার করে যান। ধীরে ধীরে দেখতে পারবেন আপনাদের যে ঋণ রয়েছে, যে লোন রয়েছে, সেগুলি দ্রুত কিন্তু শোধ হতে শুরু হয়েছে এবং একটি নতুন পথ আপনাদের ক্ষেত্রে খুলে যেতেও দেখতে পাবেন। যদি এমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আর্থনৈতিক ক্ষেত্রে কিছু না কিছু জটিলতা, কিছু না কিছু সমস্যা চলেই আসছে, আর্থিক ক্ষেত্রে আপনি সফলতা চাইছেন, আর্থিক ভাগ্যের উদয় কোনোভাবেই আপনার জীবনে ঘটছে না, এমন ক্ষেত্রে আপনারা একটি পান নিন এবং পানের মধ্যে সামান্য কিছু গোলাপের পাপড়ি দিন এবং সেই পাপড়ি দেওয়া পানটিকে আপনারা মা দুর্গার কাছে ঠিক এভাবে অর্পণ করুন। পানের চকচকে দিকটিতে গোলাপের পাপড়ি দিয়ে এমনটি অর্পণ করুন মা দুর্গাকে। যে কোনো শুক্রবার দিন থেকে এই প্রক্রিয়া পরপর 20টি শুক্রবার করে যান, নিশ্চিতভাবে আপনার জীবনে আর্থিক উন্নতি হতে দেখতে পাবেন, আর্থিক সমৃদ্ধি আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হতে দেখতে পাবেন। যদি আপনার কোনো বিশেষ কাজ রয়েছে, হতে পারে আপনার বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান রয়েছে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে, কোনো বিশেষ কার্য রয়েছে, এমন কোনো বিশেষ কার্য রয়েছে যেগুলি আপনাদের ক্ষেত্রে দ্রুত সম্পন্ন করতে হবে, কিন্তু কিছু না কিছু কারণে, কিছু না কিছু ছোটো ছোটো বিষয়ের জন্য আপনাদের সেই বিশেষ কাজগুলিতে বাধা পড়ছে, বিঘ্ন আসছে, এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যে কোনো রবিবার দিনকে একটি পান পাতা নিন। পান পাতার যে চকচকে দিকটি রয়েছে সেই চকচকে দিকটির মধ্যে সামান্য লবঙ্গ দিন এবং লবঙ্গ দিয়ে আপনারা আপনাদের বিশেষ মনস্কামনা জানিয়ে উত্তর দিকে মুখ করে রবিবার দিনকে দুপুরবেলা বা অভিজিৎ মুহূর্তে আপনারা ভাসিয়ে দিন। এমনটি পরপর 6টি রবিবার করুন, নিশ্চিতভাবে আপনাদের যে বিঘ্ন আসছে কার্যে, যে বাধা আসছে, তা দ্রুত দূর হতে অবশ্য দেখতে পাবেন। যদি আপনার ক্ষেত্রে এমনটি দেখা যাচ্ছে আপনার কোনো অপারেশনের যোগ তৈরি হচ্ছে, অপারেশন হতে পারে, অপারেশনের সম্ভাবনা রয়েছে অথবা অপারেশন আপনাদের ক্ষেত্রে সাকসেস হবে কি না এরকম প্যালপুলেশন আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার মনের মধ্যে অপারেশন সম্বন্ধীয়, সার্জারি সম্বন্ধীয়, শল্য চিকিৎসা সম্বন্ধীয় কিছু সমস্যা, কিছু জটিলতা মানসিকভাবে তৈরি হচ্ছে এবং আপনি ভীষণভাবে নার্ভাস হয়ে যাচ্ছেন এবং আপনি চাইছেন আপনি অপারেশনে সাকসেস হবেন, এমন ক্ষেত্রে আপনারা কী করবেন? একটি পান নিয়ে নিন, মিষ্টি পাতার পান, তার মধ্যে সামান্য সিঁদুর দিয়ে আপনারা অনামিকা আঙুল দ্বারা ভালো করে তেল দিয়ে গোলা করে রাম লিখুন, চকচকে দিকটিতে লিখুন এবং এই পানটি আপনারা যে কোনো মঙ্গলবার দিনকে হনুমানজির চরণে অর্পণ করুন। এমনটি আপনার চিকিৎসার পূর্বে, আপনার সার্জারির পূর্বে, আপনার অপারেশনের পূর্বে যতবার সম্ভব অবশ্য করতে থাকুন, নিশ্চিতভাবে আপনাদের অপারেশনে সাকসেসফুল অবশ্য হতে পারবেন। মাথায় রাখতে হবে যখন আপনি পান অর্পণ করছেন সেই সময়কালে সেখানে বসে আপনারা হনুমান চালিসার পাঠ অবশ্য করবেন, নিশ্চিতভাবে সুফল মিলবে। এমনটি হতেই পারে আপনাদের ক্ষেত্রে আপনারা বারবার ধরে খারাপ কিছু স্বপ্ন দেখছেন, যেই স্বপ্ন আপনাকে কিন্তু বিভিন্ন সময় সমস্যাগ্রস্ত করে তুলছে। আপনার স্বপ্ন দেখার পর মন ভারী হয়ে যাচ্ছে, মন ভালো লাগছে না, মনের মধ্যে একটা সবসময় যেন একটা নেগেটিভ প্রভাব আপনার ফিল করতে পারছেন, এরকম ক্ষেত্রে এই খারাপ স্বপ্নের যে প্রভাবগুলিকে দূর করতে কী করবেন? একটি পান পাতা নিয়ে নিন,
মিষ্টি পাতা হতে পারে, সাদা পাতা হতে পারে, যে কোনো ধরনের পান পাতা নিয়ে নিন। সর্ষের তেল পান পাতার চকচকে দিকটিতে ভালো করে লাগিয়ে আপনারা যেখানে শয়ন করছেন তার শয়নের মাথার কাছাকাছি জায়গায় পান পাতাটিকে রেখে দিন। পরবর্তী দিন সকালবেলা ঘুম থেকে উঠে পান পাতাটিকে বাইরে ফেলে দিন, যেখানে মানুষ চলাচল করে এমন জায়গায়, অথবা যে কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে আসুন এমন জায়গায়। এমনটি আপনারা পরপর 19 দিন কন্টিনিউ করে যান, যে কোনো শনিবার দিন থেকে শুরু করে। দ্রুত দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে এই যে নেগেটিভ স্বপ্ন, অশুভ স্বপ্ন আপনার দিনকে খারাপ করে দিচ্ছে, আপনার মনকে অশান্ত করে রেখেছে, সেগুলি থেকে আপনারা অবশ্য বাঁচতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনে এমন কিছু সমস্যা, এমন কিছু জটিলতা, অনেক সময় ছোট ছোট বিষয় তৈরি হয়ে যায়, যেই সমস্যাগুলি থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু এই ছোট্ট প্রয়োগ অবশ্য করতে পারেন। কি করবেন, আপনারা পান পাতার মধ্যে দুজনের নাম সিঁদুর দিয়ে ভালো করে লিখে নিন, এবং এই পান পাতার চকচকে দিকটিতে লেখা নাম যে কোনো শুক্রবার দিন একটি ছোট্ট মধুর শিশির মধ্যে ভরে মুখটিকে ভালো করে বন্ধ করে যে কোনো নির্জন স্থানে আপনার গৃহের নিচের দিকে অন্ধকার স্থানে রেখে দিন। এমনটি পরপর 7 দিন রাখুন, এবং তারপরে সেই মধু শিশিটি থেকে পানটিকে বের করে আপনারা কিন্তু বাইরে ফেলে দিন। এরকমভাবে পরপর আপনারা 7টা বার এই একই প্রক্রিয়া 7টি শুক্রবার করে গেলে নিশ্চিতভাবে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে আসা যে মধুরতা, যেটা হারিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু ফিরে পেতে অবশ্যই দেখতে পাবেন। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম পান সম্বন্ধে, পানের ব্যবহারিক দিক সম্বন্ধে, এবং পানের ব্যবহারিক দিক আপনাদের জীবনে কীভাবে আপনার সমস্যাগুলিকে সমাধানের পথে নিয়ে যেতে পারে সেই সম্বন্ধে। আপনারা যদি এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করতে থাকুন, আমাদের পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।